অসমত অতি বিপদজনকভাৱে বৃদ্ধি পাইছে করোনার সংক্রমণ প্রতিখন জিলাত দিনে দিনে বৃদ্ধি পাইছে করোনা রোগীর সংখ্যা অসমত বিগত 24 ঘণ্টাত করোনাত আক্রান্ত 1931 জন গুৱাহাটীত আক্রান্ত 680 জন লোক করোনা আক্রান্তর সংখ্যা বাড়ি যাওয়ার সমান্তরাল গৈ অসমত বাড়িছে মৃতকৰ সংখ্যা বৃহস্পতিবারে রাজ্যত মৃত্যু হয় 10 জনের শুকুরবারেও দিনের ভাগত অসমত করোনাত মৃত্যু হয় কেইবাজনের রোগীর নগাঁও মৃত্যু খুনিটি শইকীয়ার বাক্সাত মৃত্যু দুজন রোগীর বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয়ত মৃত্যু এজনের অতিমারী করোনার সংক্রমণ রোধর সরকার প্রশাসন আর স্বাস্থ্য বিভাগে গ্রহণ করেছে ব্যাপক তৎপরতা রাজ্যক সাবধানতা অবলম্বন করবলে সকিয়াই আছে সরকারে কিন্তু ইমানের পাছতো তৎপর নহয় একাংশ রাজ্যের বহু অঞ্চলত আজিও রাইজে গ্রহণ করা নাই করোনার লবলগিয়া সাবধানতা শিলচরত 385 জন বিমান যাত্রীর বিরুদ্ধে গোচর বিমানবন্দরত কোভিড পরীক্ষা নকরার অভিযোগত গোচর রুজু এয়া হোজাই শহরের দৃশ্য শহরখনের নিউ কলোনীত কোভিড বিধি উলঙ্ঘা এইসকলের নিউ কলোনীর আকবর নামের লোকজনে রমজান মাহর জাকাত দিয়ার সময় সৃষ্টি হল এই পরিস্থিতির আনফালে করোনার সংক্রমণ বৃদ্ধি পয়ার লগে লগে অসমৰ কেইবাজনো চিকিৎসক আক্রান্ত হয়েছে করোনাত পুনৰ দুজন চিকিৎসক করোনাত আক্রান্ত গুৱাহাটী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর পুরুজিৎ চৌধুরী বৰপেটা চিকিৎসা মহাবিদ্যালয়ত ডক্টর হৰ্ষজিৎ পাঠক এতিয়া রাজ্যের বিভিন্ন প্রান্তত করোনা ভ্যাকসিনের নাটনি হওয়ারও অভিযোগ উত্থাপন হয়েছে মহানগরী খানাপাড়াত শুকুরবারে ভ্যাকসিন নাটনি হওয়াত হুঁচার হয়ে পড়ে একাংশ মেসেজটা আপনার দিয়া আছে মাতা হয়েছিল প্রাগ নিউজ।